অবশেষে নকশার জটিলতা থেকে পুরোপুরি মুক্ত হলো পদ্মা সেতু, যে কারণে সেতুটির নির্মাণ কাজে বারবার বিড়ম্বনায় পড়তে হচ্ছিল। সেই 6 ও 7 নম্বর পিলারের নকশা চূড়ান্ত হয়ে গেছে। এর মধ্য দিয়ে বড় সমস্যা কাটানো সম্ভব হয়েছে বলে মনে করছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলেছে, 6 ও 7 নম্বর পিলারের নকশার জটিলতা অনেক আগেই দূর হয়েছে, আর 2 দিন আগে নতুন নকশার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নকশা অনুযায়ী প্রতিটি পিলারের মাঝখানে অতিরিক্ত একটি পাইল বসানো হবে। দ্বিতল পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া ও সৈয়দপুরের জাজিরের মধ্যে। মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, ডাঙার অংশ ধরলে সেতুটি প্রায় 9 কিলোমিটার দীর্ঘ হবে। পিলারের উপর ইস্পাতের যে স্প্যান বসানো হবে, এর ভেতর দিয়ে চলবে ট্রেন আর উপর দিয়ে চলবে যানবাহন। পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা 42টি, প্রতিটি পিলারে রাখা হয়েছিল 6টি পাইল, একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব 150 মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই সেতু নির্মিত হবে। 42টি খুঁটির ওপর 41টি স্প্যান বসানো হবে। এর মধ্যে 5টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। স্প্যানের অংশগুলো চীন থেকে তৈরি করে সমুদ্রপথে জাহাজে করে আনা হয় বাংলাদেশে। ফিটিং করা হয় মাওয়ার কুমারভো কনস্ট্রাকশন ইয়ার্ডে। প্রতিটি পিলারের পাইলের সংখ্যা 6, সব মিলিয়ে 240টি পাইল বসানোর কথা ছিল। ইস্পাতের এসব পাইল মাটির নিচে 96 থেকে 128 মিটার পর্যন্ত গভীরে বসানোর কথা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 2015 সালের 12ই ডিসেম্বর পদ্মা সেতুর 6 নম্বর পিলারের পাইলিংয়ের কাজ শুরু হয়। এরপর 7 ও 6 নম্বর পিলারের 3টি করে মোট 6টি পাইলের বটম সেকশনের কাজ করা হয়, কিন্তু এসব পাইল বসাতে গিয়ে নদীর তলদেশে নরম মাটির স্তর পাওয়া যায়। তখন 2টি পিলারের 6টি পাইলের টপ সেকশনের কাজ বন্ধ রাখা হয়। মামার প্রান্তে কাজ বন্ধ রেখে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর কাজ শুরু হয়। পরে আরও 12টি পিলারের পাইল বসানোর সময় মাটির স্তরে কাদামাটি পাওয়া যায়। এই পিলারগুলোর নম্বর হল 8, 9, 10, 11, 12, 26, 27, 29, 30, 31, 32 ও 35। আগের নকশা অনুযায়ী এই 14টি পিলারের পাইলের সংখ্যা ছিল 84। সমস্যা সমাধানে কাজ শুরু করে ব্রিটিশ পরামর্শ প্রতিষ্ঠান কাউই ইউকে লিমিটেড। প্রতিষ্ঠানটি বিশেষজ্ঞরা মাটি পরীক্ষার প্রতিবেদন সহ বিভিন্ন তথ্য যাচাই করেন। তাদের পরামর্শ অনুযায়ী কাদামাটির পরেই শক্ত মাটি না পাওয়ায় পদ্মা সেতুর 14টি পিলারের মধ্যে পাইলের সংখ্যা 1টি করে বাড়ানো হয়। অন্যদিকে এসব পিলারে খাঁচা কাটা পাইল বসে বিশেষ ধরনের সিমেন্টের মিশ্রণে নরম মাটি শক্ত করা হয়। কিন্তু 6 ও 7 নম্বর পিলারের আগে থেকে 6টি পাইল বসে যাওয়ায় চিন্তায় পড়েন বিশেষজ্ঞরা। এসব পাইল তুলে নতুন করে পাইল বসানোর কথাও ভাবা হয়। শেষ পর্যন্ত আগে থেকে বসে যাওয়ায় পাইলগুলো রেখে 6 ও 7 নম্বর পিলারের নকশা চূড়ান্ত করা হয়। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, 6 ও 7 নম্বর পিলারের পাইল বসানোর কাজ শুরু হয়ে গেছে। পদ্মা সেতুর বড় সমস্যা আমরা ওভারকাম করেছি, বড় কোনো সমস্যা আর নেই। 150 মিটার দৈর্ঘ্যের 5টি স্প্যান বসে যাওয়ায় পদ্মা সেতুর 750 মিটার অংশ এখন দৃশ্যমান। এ মাসের শেষ দিকে 6ষ্ঠ স্প্যান বসানো হবে। আসছে ফেব্রুয়ারিতে আরও 1টি স্প্যান বসে যেতে পারে। পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, মামার কুমারভো কনস্ট্রাকশন ইয়ার্ডের সামনে 6ষ্ঠ ও 7ম স্প্যান দুটি প্রস্তুত করে রাখা হয়েছে। 6ষ্ঠ স্প্যানটি বসানো হবে সেতুর 37 ও 36 নম্বর পিলারের খুঁটির ওপর, আর 7ম স্প্যানটি 34 ও 35 পিলার দুটিতে বসানো হবে। পদ্মা সেতু কর্তৃপক্ষ আরও বলেছে, কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে আরও স্প্যান প্রস্তুত করার কাজ চলছে। কনস্ট্রাকশন ইয়ার্ডে আরও 5টি স্প্যানের 90% প্রস্তুতের কাজ শেষ হয়েছে। এ মাসের মধ্যে এসব স্প্যান প্রস্তুত হয়ে যাবে। এই স্প্যানগুলো আগামী কয়েক মাসের মধ্যে বসানো হবে। তবে আপাতত জাজিরা প্রান্ত থেকে স্প্যান বসানোর কাজ চলবে। পিলার ও স্প্যানের পাশাপাশি সেতুতে রেলপথের জন্য স্ল্যাব বসানোর কাজ চলছে। 2টি রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে। এ মাসে শুরু হবে 22 মিটার প্রস্থের রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ। সব মিলিয়ে এ পর্যন্ত পদ্মা সেতুর পুরো প্রকল্পের 62% কাজ শেষ হয়েছে। এর মধ্যে মূল সেতুর কাজ হয়েছে 72%, এছাড়া নদী শাসনের কাজ হয়েছে 48%। পদ্মা সেতুর বর্তমান ব্যয় 30,000 কোটি টাকার বেশি।
মূল সেতু নির্মাণে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি, আর নদী শাসনের কাজ করছে চীনের আরেক প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। দুই প্রান্তে টোল প্লাজা, সংযোগ সড়ক, অবকাঠামো নির্মাণ করছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, দিন তারিখ নির্ধারণ না হলেও ষষ্ঠ স্প্যানটি জাজিরা প্রান্তে জানুয়ারি মাসেই বসানো হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।